আপনাকে অবশ্যই চেষ্টা করছি এটাই, যে দেবন্দিলের জবাব বেদলুইটা দিতে গিয়ে নিজের বেড়ালটাকে বের করেছে খাঁচা থেকে, যে ওরা স্বীকার করতে বাধ্য হয়েছে যে না হানাফি শাফি মালিকি হাম্বলি মাজহাব তরিকা কিছু ছিল না, নাকশবন্দিয়া ছিল, সমস্ত কিছু বলছে, এসব তরিকা লেশ মাত্র ছিল না। পরিষ্কারভাবে তারা স্বীকৃতি দিচ্ছে, আপনাদেরকে বোঝানোর জন্য এতটা বলছি যে শুধুমাত্র আমাদেরকে এই অভিযোগগুলো তারা করছে, এই জন্য তাদের সার্বিকভাবে তারা যে মিথ্যাচার করছে, মুহাদ্দিসদের কটু মন্তব্য, আল্লাহ রসুলের কাছে হাদিস গ্রহণযোগ্য না স্পষ্ট বলছে, যে ইমাম আবু হানিফার কথাটা গ্রহণযোগ্য, আল্লাহ রসুলের হাদিসটা যথেষ্ট নয়, ইমাম দারাকুতনিকে বলছে তার হাই লজ্জা ছিল না, ইমাম দারাকুতনির হাই লজ্জা ছিল না, ইমাম বুখারীকে তার কবরস্থানে মুসলিমদের কবরস্থানে জায়গা দেওয়া যাবে না, স্পষ্ট এই কথাগুলো লিখছে। আবার নিজেদের মাজহাব তাকলিদ প্রসঙ্গে স্পষ্ট এই কথা তারা স্বীকার করছে, যেটা স্পষ্ট বিদাত ছিল। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون কয়েকটি বিষয় যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে এবং অন্যান্য প্রসঙ্গে আরো কয়েকটি বই আপনাদের বাংলাদেশে বের হয়েছে, এই বইটার নাম হচ্ছে মাজহাব ও তাকলিদ কি ও কেন, দেখতে পাচ্ছেন মাজহাব ও তাকলিদ কি ও কেন, মাকতাবুল আশরাফ থেকে ছাপা, ঢাকা বাংলাদেশ, লেখক জাস্টিস তাকুসমারি এখানে অনুবাদ করেছেন, এবং মৌলানা আব্দুল মালিক সাহেব আপনাদের বাংলাদেশের হানাফি দেবন্দীদের প্রসিদ্ধ একজন মুক্তি একজন শায়খ অনুবাদ করেছেন মোহাম্মদ জাইনুল আবেদিন, তিনি 112 নম্বর পৃষ্ঠাতে ঠিক এই কথাটি লিখেছেন, একই কথা কিন্তু আরো কড়া ভাবে এখানে লিখছেন যে আসমিক ভাবে যদি এমন কোন হাদিস নজরে পড়ে যায় যা বাহ্যিকভাবে ইমামের মতের পরিপন্থী, তবু তার কর্তব্য হলো সহি ইমাম মুজতাহিদের মতের অনুসরণ করা, আর আলোচ্য হাদিস সম্পর্কে এই বিশ্বাস রাখবে আমি এর যথার্থ মর্ম বুঝতে পারছি না, অথবা আমার ইমামের কাছে নিশ্চয় এর বিপরীত শক্তিশালী কোনো হাদিস আছে। পরিষ্কার বলছেন যে আপনি কোনো একটা হাদিস পড়ছেন, আর যে কোনো মানুষ না, আলেম, কোন আলেম বলছে একটা হাদিস পড়ছে, দারুল উলুম দেওবন্দ থেকে পাশ করে এসে হাদিস পড়ছে সেই বুখারি, পড়তে পড়তে দেখছে যে বুখারিতে 735 রফলিয়াদিনের হাদিস আছে, বা কোন একটা হাদিস আছে যেটা তার মাজহাবের পরিপন্থী, বলছে ইমাম মুজতাহিদের খিলাফ যদি কোনো সহি হাদিস চলে আসে একজন ইমামের মানে একজন আলেমের কাছে, তবু উক্ত হাদিসে পরে আমল করা জায়েজ নয়, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা হচ্ছে কার, ওনাদের বই, আমাদের বই, যে আমাদের বই না, এই বইটা আর একটা অনুবাদ আছে, এটা প্রসিদ্ধ একজন শেখ অনুবাদ করেছে হানাফি দেবন্দীদের ইমাম মোহাম্মদ বুখাস থেকে ছাপা, মৌলানা আবু তাহের মেজবা ইনি অনুবাদ করেছেন, বইটার নাম মাজহাব কি ও কেন, তিনি 72 পৃষ্ঠাতে এই কথাটি নকল করেছেন আর একটু আলাদাভাবে, মানে ভাষাটা একটু কড়া করে মানুষ যেন বুঝতে না পারে যে আসলে কি বলতে চাইছে। হ্যাঁ, একইভাবে লিখছেন, দেখেন, এমনকি তার স্থলে দৃষ্টিতে মুজতাহিদের খেলাফ কোন সিদ্ধান্ত হাদিস বিশেষ পরিপন্থী হলেও চোখ বুঝে তাকে মেনে নিতে হবে, বুঝতে পারলেন, আবার বলছি এমনকি তার স্থল দৃষ্টিতে মুজতাহিদের খেলাফ সিদ্ধান্ত হাদিস বিশেষের পরিপন্থী মনে হলেও চোখ বুঝে তাকে মেনে নিতে হবে, কার কথা, ইমামের কথা, মাজহাব তাকলিদ, মাজহাব কি ও কেন, স্পষ্ট লাল দিয়ে দাগানো আছে দেখতে পাবেন। প্রত্যেকটা তাকলিদের উপরে যতগুলো বই আছে, বাংলা বলেন, উর্দু বলেন, যে কোনো ভাষাতে, এটা হচ্ছে তাদের মূল আকিদা যে সহি হাদিস যদি ইমাম আবু হানিফার খিলাফ চলে আসে ইমাম আবু হানিফার কথাকে মানতে হবে, হাদিস বাদ দিতে হবে। আপনাকে যদি প্রত্যেকটা বই থেকে দেখাতে লাগি, অনেক মানে অনেক ভাষাতে অনেক রকমের পদ্ধতিতে তারা বলেছে, যদি আমরা মাজহাব সম্পর্কে কথা বলি যে আল্লাহ রাসূলের জামানায় তাকলিদ ছিল না, তারা আমাদেরকে কি বলে, যে না তাকলিদ ছিল, তাকলিদ উম্মতের জন্য ওয়াজিব, অনেক রকমের কথা বলে। একটা বইয়ের নাম বলি, যা আল হাক, এটা হচ্ছে দেবন্দের মুখোশ উন্মোচন বা দেবন্দীদের মিথ্যাচার, কিন্তু বইটা হচ্ছে বেরলবিদের, এরা তো হানাফি, হানাফি জ্ঞানী হানাফি নয়, কিন্তু এখানে একটা চমৎকার ঘটনা আছে, ঘটনা আগে বলি তখনই বুঝতে পারবেন যে এখানে ঘটনাটা কেমন করেছে। ঘটনা মূলত মিলাদ যে জায়েজ মুস্তাহাব, কিয়াম যে মুস্তাহাব, এই নিয়ে মত পার্থক্য দেবন্দীর সঙ্গে বেরলবিদের আছে না নেই,
তার জবাবে বইটা লিখেছে জাহাল হক আহমেদ ইয়ার খান নাইমিল লেখা বেরলবি। দেবন্দীদের জবাবে বইটা লিখতে গিয়ে মিলাদ মুস্তাহাব প্রমাণ করতে গিয়েছে, আর দেবন্দীরা যেহেতু মিলাদকে বলে বেদাত, কিয়ামকে বলে বেদাত, তাদের জবাব দিতে গিয়েছে। ভাষাটা খুব চমৎকার আছে, 23 পৃষ্ঠা, এটা বাংলাদেশ থেকে ছাপা, আপনাদের পৃষ্ঠাতে দেখিয়ে দেখে দিচ্ছি। দেবন্দীকে বলছে তোমরা যদি এটাকে বেদাত বলো ওটাকে বেদাত বলো তো সমস্ত কিছুই বেদাত, নকল করছে চার সিলসিলা। এটা আমাদের ভারত থেকে ছাপিয়েছে, মানে পশ্চিমবাংলা থেকে, জেকে প্রকাশনী, জা আল হক দ্বিতীয় খণ্ড, একদম 12 পৃষ্ঠাতে কথাটা নকল করেছে। আর আপনাদের বাংলাদেশ প্রকাশনী জা আল হক দ্বিতীয় খণ্ড মোহাম্মদী কুতুবখানা থেকে ছাপা পৃষ্ঠা নম্বর 23, এখানে লিখে চার সিলসিলা। শরীয়ত তরিকত উভয় চার চারটি সিলসিলা, যথা হানাফি, শাফেই, মালিকি, অনুরূপ কাদেরী, চিস্তিয়া, নাজবন্দিয়া, সরবদিয়া, এইসব সিলসিলা সম্পূর্ণ বিদাত। কি লিখেছে বুঝতে পারছেন কি? বলছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এগুলো সবই বিদাত। কাদের জোর দিতে গিয়ে জানে সত্য কথা স্বীকার করেছে? দেবন্দীদের অভিযোগ বেরেলিদের প্রতি যে তোমরা কিয়াম করো এটা আল্লাহ সুবহানাহু ছিল না, এটা বেদাত। আর বেরেলিরা পাল্টা জোর দিচ্ছে তাদেরকে, আবার বলছে আল্লাহ সুবহানাহু যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ছিল না, তা তোমরা কেন হানাফি? জবাব দিয়েছে পরিষ্কার ভাবে যে তাদের কথা ধরে, স্বীকৃত কথা ধরে একদম স্পষ্ট যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি স্পষ্ট ভাবে বেদাত বলছে। ভাই আমরা যদি বেদাত বলি তা আমাদের উপরে বলে এরা ওহাবি, ওরা লামাজাবি, কিন্তু নিজেদের ঘরের মধ্যে মানে ঘরের মধ্যে সাপ আছে, বেড়ে গেছে বিড়াল। এতে একটা ছোট্ট গল্প বলে বুঝতে পারবেন। একজন ব্যক্তি, তিন বন্ধু একসঙ্গে বসেছে, বসে বলতে ভাই আজকে একটা স্বপ্ন দেখেছি। তো কি স্বপ্ন দেখলি? ও তখন বলছে আর আমি দেখছি চরের মধ্যে চলে গেছি, আর চরে যে পা দিয়েছি আর সমস্ত বালি সোনা হয়ে গেছে। ও তখন আরেক বন্ধু চারে সর্বনাশ, এরকম স্বপ্ন? ও তখন চারে তুই আর কি স্বপ্ন দেখেছিস? আরে আমি তো এর চেয়ে বেশি বড় স্বপ্ন দেখেছি। তো কি দেখেছিস? বলতে ঘুমিয়েছিলাম রাত্রিবেলাতে, দেখছি যে সমস্ত তারাগুলো সোনা হয়ে গেছে। দুই বন্ধু দুই রকমের, বলতে আমি দেখি তারাগুলো সোনা হয়ে গেছে, তৃতীয় পক্ষ যে বন্ধু আছে সে তখন বলছে যে ইয়ে তো সমস্ত কিছু বলে দিল, আমি আর কি বলি। ও তখন মনে মনে বলছে যে আরে তুই আর কি স্বপ্ন দেখেছিস, স্বপ্ন তো আমি দেখেছি। কি? তো বলছে তুই বালিকে একবার সব সোনা দেখেছিস, আর তারাগুলোকে সব কি দেখেছিস? সোনা হয়ে গেছে দেখেছিস, আর এই দুটো দেখে তোরা এতই আনন্দ হয়েছিস যে হাত গোল করেছিস, মারা গেছিস, আর সবগুলো আমি নিয়ে নিয়েছি। আপনাকে বোঝার চেষ্টা করছি এটাই যে দেবন্দীদের জবাব বেরেলিরা দিতে গিয়ে নিজের বেড়ালটাকে বের করেছে খাঁচা থেকে, যে ওরা স্বীকার করতে বাধ্য হয়েছে যে না হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাজহাব, তরিকা কিছু ছিল না, নাকসবন্দিয়া ছিল, সমস্ত কিছু বলছে, এসব তরিকা লেশ মাত্র ছিল না। পরিষ্কার ভাবে তারা স্বীকৃতি দিচ্ছে। আপনাদেরকে বোঝানোর জন্য এতটা বলছি যে শুধুমাত্র আমাদেরকে এই অভিযোগগুলো তারা করছে, এই জন্য তাদের সাহেবভাবে তারা যে মিথ্যাচার করছে, মুহাদ্দিসদের কটু মন্তব্য, আল্লাহ রসুলের কাছে হাদিস গ্রহণযোগ্য নয়, স্পষ্ট বলছে যে ইমাম আবু হানিফার কথাটা গ্রহণযোগ্য, আল্লাহ রসুলের হাদিসটা যথেষ্ট নয়। ইমাম দারাকুতনিকে বলছে তার হাই লজ্জা ছিল না, ইমাম দারাকুতনির হাই লজ্জা ছিল না। ইমাম বুখারীকে তার কবরস্থানে, মুসলিমদের কবরস্থানে জায়গা দেওয়া যাবে না, স্পষ্ট এই কথাগুলো লিখছে। আবার নিজেদের মাজহাব তাকলিদ প্রসঙ্গে স্পষ্ট এই কথা তারা স্বীকার করছে, যেটা স্পষ্ট বিদাত ছিল। আপনাদেরকে আরো কয়েকটি বিষয় উপস্থাপন করব, যে বিশেষ করে দেখবেন কোন কথা যখন আমরা বলি তখন বলে ইমাম বুখারী মুকাল্লিদ ছিল, কোন ছিল? শাফি ছিল। ভাই বলে কি বলে না? ইমাম বুখারীকে শাফি ফেলে ইমাম আবু দাউদকে হাম্বলি বলে, ভাই বলে কি বলে না? বলে ইমাম বুখারী মাজহাব মেনেছে, ইমাম আবু দাউদ মাজহাব মেনেছে, হাদিসের সমস্ত মুহাদ্দিসকে বলে মাজহাব মেনেছে। ভাই এগুলো হচ্ছে স্পষ্ট চূড়ান্ত মিথ্যাচার। তাদের ঘরের কিতাব একটি বই আছে, সহিহ বুখারীর সারাহ ফাইজুল বারী মুকদ্দমা প্রথম খণ্ড 58 পৃষ্ঠা, স্পষ্ট করে লিখেছে যে ইমাম বুখারী নিশ্চয়ই, ইমাম বুখারী মুজতাহিদ ছিলেন, মুজতাহিদ। আর যিনি মুজতাহিদ হবেন তিনি তাকলিদ করবেন, তারাও যে স্বীকৃত ঘোষণা দিয়েছে যে মুজতাহিদের জন্য তাকলিদ হারাম। আর স্পষ্ট লিখেছে লা রাইবা ফিহি, এই শব্দটা লিখেছে, মানে এর মধ্যে কোনো সন্দেহ নেই যে ইমাম বুখারী তিনি মুজতাহিদ ছিলেন, বা ইমাম বুখারী মুজতাহিদ থাকলে তিনি মাজহাব বা তাকলিদ কিভাবে করবেন। দ্বিতীয় নম্বর বিষয় যে এইসব মুহাদ্দিসের সঙ্গে যেগুলো তাবাক্কাতের গ্রন্থ করবেন,
আরবি যেসব সিরাতের গ্রন্থ আছে, রিজাল আছে, মুহাদ্দিসগণের সঙ্গে শাফি, মালিকি, হাম্বলি এগুলো লাগানো থাকে। দেন ইমাম হাজার আসকালানির সঙ্গে দেখবেন শাফি লাগানো আছে, হাফেজ ইবনে আব্দুল বার ও সঙ্গে মালিকি লাগানো আছে। আসলে এসব লাগানো কেন, এর জবাব স্পষ্ট তারাই দিয়েছে কিন্তু লুকিয়ে রেখেছে, যে এদের নামের সঙ্গে বিশেষ করে এইসব লকাব লাগানো কেন। এক মিনিট দেখে দিচ্ছি, মূলত এইসব লকাব লাগানোর কারণ হচ্ছে যখন কোনো ব্যক্তি গবেষণা করছে, গবেষণা একটা ফতোয়া দিয়ে দিচ্ছে যেটা আমার রায়টা ঘোষণা করছে, দেখে চার মাজহাবের মধ্যে কোন এক মাজহাবের সঙ্গে লেগে গেছে, যে রাফল এদিন করতে হবে কি হবে না, ইমাম বুখারি বলছে করতে হবে, সূরাতুল ফাতিহা পড়তে হবে কি হবে না, ইমাম বুখারি বলছে পড়তে হবে, মশহুর যে মাসালাগুলো দেখছি ইমাম শাফির সঙ্গে মিল আছে, তবে বলছি এটি শাফিয়ে ছিল। আর এই কথা স্পষ্টভাবে জাস্টিস তাকুসমানি এই কথাটা অনেকভাবে তিনি স্বীকার করে নিয়েছেন 78 পৃষ্ঠাতে, বইটা যদি পড়তে যে অনেকক্ষণ সময় লাগবে, লম্বা তিনি আলোচনা করেছেন যে মূলত তাদেরকে মাঝের দিকে সম্পৃক্ত করা হয় এই কারণে যে তাদের গবেষণার রায়গুলো যে কোনো চার ইমামের সঙ্গে একদিকে ঠুকে যায়, মানে লেগে যায়। ভাই আপনি যদি একটা মাসালা বলেন শাফির সঙ্গে মিলে গেল, আপনাকে শাফি বলে ঘোষণা করা হচ্ছে, কিন্তু আসলে তারা মুগাল্লিদ, শাফি মুগাল্লিদ ছিল না, কিন্তু এটা থেকে বানানো হচ্ছে। ইমাম বুখারি থেকে শুরু করে ইমাম বুখারি যদি মাঝহাবি মানবে, শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেলওয়ির কথাটা চূড়ান্তভাবে মিথ্যা হবে। কেন, ইমাম বুখারি 194 জন্মগ্রহণ করে আর চতুর্থ শতাব্দীতে তো তাদের ভাষ্য অনুযায়ী মাঝহাব সৃষ্টি অর্থাৎ তাকলিদের সাক্ষী সৃষ্টি, তো ইমাম বুখারি সাথে কি হয়ে যাবে, হয় এটা সম্ভবই নয়। আরো কয়েকটি বিষয়